ধরপুর গেছি আমি নিজের কাছে, জানি না তোমার মনে কি আজ প্রেম আছে, যদি যদি হয় লোক লোক বলছে নিন্দুকে, আমি ডেকে কি বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমার এগুলো আনন্দ আসছে একটাই কারণ, যে আমি সব সময় মনের মধ্যে আমি আনন্দ ভরে রাখি, সেই সেই আনন্দটা আমি বাইরে প্রকাশ করি, সেই কারণে আমি করোনাকে আমি ভয় পাই না। আর করোনাকে আমি হাত জোর করে বলেছি, ও করোনা তুমি আমায় ধরো না, এই কথাটা কেউ কিন্তু বলে না, এই তোর করোনা হবে ইঞ্জেকশন নে, এই ওষুধ খা অমুক খা, কিন্তু যদি মা মারে, যদি মাকে বলি মা তুমি আমার মেরো না, মা কি মারবে, করোনা কি ধরবে, তা এরকম ভাবেই কাটিয়ে দিতে চান একদম সারা জীবন? না না, এই যে আংশিক লকডাউন, এই তো জীবন বলো, আংশিক লকডাউনে মানুষের মনে যখন অবসাদ চলে, তা আপনি এরকম ভাবে কি আনন্দ দিতে চান? আমি সারা জীবন আনন্দ দিয়ে যাব, তাই তো বলি আনন্দ লোকে মঙ্গলা ওকে বিরাজো সত্য সুন্দর মহিমা তবয়ু দুভাষিত মহাগগন মাঝে বিশ্বভুবন মহিভূতন আশ্রিত চরণে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজো সত্য সুন্দর। যারা করোনা আক্রান্ত হয়েছে অনেকে হসপিটালে তাদেরকে গান শোনানো হচ্ছে, কখনো ইডবেন করে, যদি আপনার কাছে আমন্ত্রণ আসে যে ওইখানে শেখানোর বা গান শোনানোর, সেটা কি যাবেন? আমি সবসময় যাব, যখনই কেউ ডাকবে কোনো হাসপাতালে আমি গিয়ে রোগীদের মাঝে আমি গাইবো, আমি গাইবো এবং গান শোনাবো। হ্যাঁ, আপনার ভয় করবে না? আমার কোনো ভয় নেই, আমার ভয় নেই, তাই তো বলেছে নাই ভয় হবে হবে যায় খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার, নাই নাই ভয় হবে হবে যায় খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার, নাই নাই ভয়। কি নাম আপনার? মাই নেম ইজ সুনীল চক্রবর্তী। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।